हेलो एवरीवन, वेरी गुड इवनिंग एंड वेलकम टू माय चैनल प्रीति एडुकेशन। तुम्हारा एखो जरा चैनल के सबसक्राइब करो ता क्योंकि अवश्य यूट्यूबे गए प्रीति एडुकेशन सार्च करबे तारपर आमार चैनलटा जखन चले आसबे तखन तार पाशे देखबे लाल रंगेर एकटा सबसक्राइब बटन आछे ओटाते प्रेस करले किन्तु सबसक्राइब होये जाबे आमार चैनलटा। ठीक आछे, तो आज के आबार एकटा नतून टपिक निये किन्तु तोमादेर काछे चले एसेछि। आज के आमरा किन्तु बेश किछु गाछेर नाम शिखब। तो चलो आमी आर बेशि कथा ना बाड़िये भिडियोटा स्टार्ट करे दिई। प्रथमे देखो ओपरे आमी हेडिंग करे निच्छि ट्री बोले। तबे आमरा जे गाछेर इंग्रेजी शिखब সেটা হচ্ছে সুপারি গাছ। সুপারি গাছকে ইংরেজিতে কি বলে? বিটেল নাট ট্রি। বিটেল নাট ট্রি। দু নম্বরে আমরা শিখব দেবদারু গাছ। দেবদারু গাছকে ইংরেজিতে বলে পাইন ট্রি। তিন নম্বরে আমরা শিখব সেগুন গাছ। সেগুন গাছকে ইংরেজিতে বলে টিক, TEAK, টিক। চার নম্বরে আমরা দেখো শিখব ঝাউ গাছ। ঝাউ গাছের ইংরেজি UYEW। পাঁচ নম্বরে আমরা শিখব ডুমুর গাছ। ডুমুর গাছের ইংরেজি হচ্ছে ফিগ ট্রি, FIG, ফিগ ট্রি। দেখো আমরা কিন্তু প্রথম পাঁচটা ট্রিজের নাম শিখে গেছি। প্রথমে আমরা কী শিখেছি? সুপারি গাছ। সুপারি গাছের ইংরেজি কী? বিটেল নাট ট্রি। তারপরেরটা আমরা কী শিখলাম? দেবদারু গাছ। দেবদারু গাছের ইংরেজি হচ্ছে পাইন ট্রি। তারপরেরটা হচ্ছে সেগুন গাছ। সেগুন গাছের ইংরেজি হচ্ছে টিক। তারপরেরটা হচ্ছে ঝাউ গাছ। ঝাউ গাছের ইংরেজি ইউ। তারপরে হচ্ছে আমরা কিন্তু নেক্সট শিখলাম ডুমুর গাছ। ডুমুর গাছের ইংরেজি কী? ফিগ ট্রি। দেখে নাও সবাই। আশা করি তোমরা দেখে নিয়েছো। এবার আমি কিন্তু পরের আবার নেক্সট পরের পাঁচটায় কিন্তু চলে যাব। এ পাঁচটার পরে এবার আমি কিন্তু ছ নম্বরে চলে এসেছি। ছ নম্বরে আমি লিখব বাবলা গাছ। বাবলা গাছের ইংরেজি একেশা, ACACIA। তারপর সাত নম্বরে আমরা শিখব কচুরিপানা। কচুরিপানা, কচুরিপানার ইংরেজি হচ্ছে ডাক উইড, DUCK, ডাক উইড, WEED। তারপরে নেক্সট আমরা আট নম্বরে শিখব ভ্যারেন্ডা গাছ। ভ্যারেন্ডা গাছের ইংরেজি হচ্ছে কাস্টর্ড, কাস্টর্ড ট্রি। তারপরে আমরা ন নম্বরে শিখব খড়। খড়ের ইংরেজি হচ্ছে স্ট্র। STRAW, স্ট্র। তারপরে আমরা দশ নম্বরে শিখব কেয়া গাছ। কেয়া গাছের ইংরেজি হচ্ছে স্ক্রু পাইন ট্রি, স্ক্রু পাইন ট্রি। দেখো আমি বাকি পাঁচটা গাছের নামও লিখে দিয়েছি। সিক্স নম্বরে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে বাবলা গাছ। বাবলা গাছের ইংরেজি কী? একেশা। তারপরে হচ্ছে কচুরিপানা। কচুরিপানার ইংরেজি হচ্ছে ডাক উইড। তারপরে আমরা কী শিখলাম? ভ্যারেন্ডা গাছ। ভ্যারেন্ডা গাছের ইংরেজি হচ্ছে কী? ক্যাস্টর ট্রি। তারপরে আমরা কী শিখলাম? খড়। খড়ের ইংরেজি হচ্ছে স্ট্র। তারপরেরটা হচ্ছে কেয়া গাছ। কেয়া গাছের ইংরেজি হচ্ছে স্ক্রু পাইন ট্রি। আশা করি তোমরা শিখতে পেরেছো আমার সাথে সাথে এই দশটা গাছের নাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। এবং তোমার সো আজকে আমার ক্লাসটা আমি এখানেই শেষ করছি। টাটা, থ্যাংক ইউ।
एंड तुम्हारा सबाई भलो थेको।